আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আরও একটি বাংলা ক্লাসে আবারও স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব অনুচ্ছেদ লিখে অনুসর্গ খুঁজি এই অনুশীলনীটি নিয়ে। শিক্ষার্থীরা, এই অনুশীলনীতে আমাদেরকে কী করতে হবে? দেখো, লেখা রয়েছে কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে অনুসর্গ শব্দগুলোর নিচে দাগ দাও। অর্থাৎ আমাদেরকে এখন এমন একটি অনুচ্ছেদ লিখতে হবে যে অনুচ্ছেদটি হবে 100 শব্দের মধ্যে, আর এই অনুচ্ছেদের মধ্যে যেই সকল শব্দগুলো থাকবে অনুসর্গ, সেই সকল শব্দগুলোকে চিহ্নিত করার জন্য নিচে আমাদেরকে দাগ দিতে হবে। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে ফাঁকা জায়গা করে দেওয়া রয়েছে। তোমরা চাইলে তোমাদের বইয়ের এই ফাঁকা জায়গায়ও তোমাদের সেই অনুচ্ছেদটি লিখতে পারো, আবার চাইলে আলাদা খাতাও সেখানে তোমরা লিখতে পারো। তো আমি তোমাদের জন্য একটি পিডিএফ নোট তৈরি করেছি যেখানে তোমরা সম্পূর্ণ এই অনুচ্ছেদটি উত্তর সহ দেখতে পাবে। চলো সেটি আমরা দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের সেই অনুচ্ছেদটি। আমি চেষ্টা করেছি তোমাদের জন্য 100 শব্দের মধ্যে এই অনুচ্ছেদটি লিখতে। তো তোমরা দেখতে পাচ্ছ এই অনুচ্ছেদের মধ্যে বেশ কিছু শব্দ রয়েছে যেই শব্দগুলোর নিচে আমি দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি। এই শব্দগুলোই হচ্ছে মূলত আমাদের অনুসর্গ। তো আমি এখন তোমাদেরকে এই অনুচ্ছেদটি পড়ে শোনাচ্ছি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, বলা রয়েছে বাংলাদেশের ঋতু বৈচিত্র্য খুবই অপরূপ। এখানে 6টি ঋতু নিজস্ব ছন্দ নিয়ে আবির্ভূত হয়। এসব ঋতুর রূপের পরিবর্তন হয়ে থাকে। 12 মাসে 6টি ঋতু এদেশের প্রকৃতিতে অসাধারণ রূপের বৈশিষ্ট্য মেলে ধরে। বৈশাখ মাসে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ দিয়ে এ ঋতুর সূচনা হয়। এর 2 মাস পরেই ঘন কালো মেঘের সমারোহে বর্ষা ঋতুর আগমন হয়। বর্ষা ঋতুর পরে নীল আকাশে সাদা মেঘের ভেলা দিয়ে শরৎ ঋতুর আবির্ভাব হয়। এ ঋতুতে শিউলি ফুলের ঘ্রাণে সমগ্র দেশ ভরে যায়। শরৎ ঋতুর পরেই মাঠে মাঠে সোনালি ধান দিয়ে হেমন্ত ঋতুর আবির্ভাব হয়। এরপরে শীত ঋতুর আগমন হয়। আমরা হিমেল হাওয়ার মাধ্যমে তার আগমন টের পাই। এরপরে ঋতুরাজ বসন্ত ঋতুর আবির্ভাব হয়। এ ঋতুতে গাছে গাছে মুকুলের ঘ্রাণে এবং বিচিত্র পাখির ডাক পাওয়া যায়। এভাবে বাংলাদেশের সর্বত্র শরৎ ঋতুর অপূর্ব দৃশ্য দৃষ্টিগোচর হয়। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে এখানে আমরা এমন কিছু শব্দ পেলাম এই অনুচ্ছেদের মধ্যে যেগুলো হচ্ছে আমাদের অনুসর্গ সাধিত শব্দ। যেমন দেখো, এখানে লেখা রয়েছে নিয়ে, এখানে বলা হয়েছে দিয়ে, এখানে আছে পরে, তারপরে এখানে আছে পরেই, এখানে রয়েছে আবার দিয়ে। এই যে শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটি শব্দের নিচে কিন্তু আমি দাগ দিয়ে চিহ্নিত করেছি। অর্থাৎ এটি হচ্ছে তোমাদের অনুসর্গ সাধিত শব্দ। শিক্ষার্থীরা, তোমরাও ঠিক এভাবে একটি অনুচ্ছেদ লিখবে যে অনুচ্ছেদটি হবে 100 শব্দের মধ্যে, এবং অনুচ্ছেদটি লেখা হয়ে গেলে তার ভেতরে যে সকল শব্দগুলো তোমরা পাবে যা অনুসর্গ সাধিত, সেই শব্দগুলোর নিচে দাগ দিয়ে তোমরা চিহ্নিত করে দেবে। দেখো, আমি এখানে যে অনুচ্ছেদটি লিখেছি তোমাদেরকেও যে হুবহু একই অনুচ্ছেদ লিখতে হবে বিষয়টা কিন্তু এমন না। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো অনুচ্ছেদ লিখতে পারো, তোমরা চাইলে বানিয়েও কোনো অনুচ্ছেদ লিখতে পারো। তবে সেখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন অনুসর্গ শব্দ থাকে, এবং অবশ্যই তোমরা সেই অনুসর্গ শব্দগুলো নিচে দাগ দিয়ে চিহ্নিত করে দিবে। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি চেষ্টা করছি তোমাদের সাথে অনুচ্ছেদ লিখে অনুসর্গ খুঁজি এই অংশটুকু নিয়ে আলোচনা করার জন্য। আমি আশা করছি এই ক্লাসটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব তোমাদের সাথে অনুচ্ছেদ লিখে কিভাবে যোজক খুঁজতে হয় সেই বিষয়টি নিয়ে। সেই ক্লাসটিও আমি চেষ্টা করব খুব সহজভাবে তোমাদের জন্য আলোচনা করতে। তাই সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।